অনলাইন ক্লাসেস রামপুর স্কুলে স্বাগতম এই ভিডিওটিতে থাকছে সপ্তম শ্রেণীর অধ্যয়নরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রথম অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এটি প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট যেটি বাংলা এবং ধর্ম নৈতিক শিক্ষা নিয়ে সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বিষয়ক যেই প্রথম অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি একটি গদ্য কাবুলিওয়ালা থেকে নেওয়া আর এটি এই কাবুলিওয়ালা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যেই নির্ধারিত কাজটি দেওয়া রয়েছে এখানে যৌক্তিকতা নিরূপণ করতে হবে নিচে উল্লেখিত অংশটি সাদুরীতিতে রচিত উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধরো সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নয় ইতিমধ্যে সে প্রায় প্রত্যেহ আসিয়া বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে তো এই অংশটুকু কেন সাধুরীতিতে রচিত হয়েছে সেটি তুমি তার যৌক্তিকতা উপস্থাপন করতে হবে এখানে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটুকু রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির সহায়তা নিয়ে সাদুরীতিতে চার থেকে পাঁচটি বৈশিষ্ট্য লিখবে উল্লেখিত পাঠ থেকে সর্বনাম ক্রিয়াপদ অব্যয় ও তৎসম শব্দের দৃষ্টান্ত চিহ্নিত করবে যৌক্তিকতা সহ উপসংহার লিখবে অর্থাৎ এক্ষেত্রে তোমার সাদরীতির বৈশিষ্ট্য পাঁচটি লিখতে হবে এবং এখানে একটা রচনার মতো হবে যার সবশেষে উপসংহার লিখতে হবে তারপর শিক্ষার্থীরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টির প্রথম অধ্যায় থেকে যেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেওয়া হয়েছে সেটি পাঁচটি পার্ট নিয়ে অর্থাৎ তাওহিদ তাওহিদ নৈতিকতা কুফর শিরক ইমান মুফাসসাল ইত্যাদি নিয়ে এখানে তোমার একটি ফোস্টার তৈরি করতে হবে আমাদের চারপাশে সৃষ্টিজগতের মাঝে মহান আল্লাহর একত্ববাদের অসংখ্য নমুনা বিদ্যমান বাস্তব উদাহরণ সহ একত্ববাদের প্রমাণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনাটুকু দেওয়া রয়েছে পাঠ্যবইয়ের অধ্যায় এক এর সংশ্লিষ্ট পাঠের আলোকে বিষয়বস্তুর মৌলিক চাহিদাগুলো শনাক্ত করতে হবে আর্ট পেপার বা ক্যালেন্ডারের উল্টু পৃষ্ঠা অথবা খাতার পৃষ্ঠা ব্যবহার করে পোস্টার তৈরি করা যেতে পারে একটা পোস্টারের মতো হবে তো এখান পোস্টার দেয়ালে যেমন পোস্টার লেখা হয় সেরকমভাবে পোস্টারে লেখা যায় এরকমভাবে তোমার উত্তরটা সাজিয়ে আনতে হবে তারপর ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিষয়গুলো এখানে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তারপর খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখান থেকে তোমরা সেগুলো লিখতে পারবে তো এ পর্যন্তই শেষ করব আল্লাহ হাফেজ